মহান বিজয় দিবস এবং বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিজয় শোভাযাত্রা করেছে কক্সবাজার জেলা আওয়ামী লীগ। শনিবার বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত শোভাযাত্রাটি কক্সবাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ দৌলত ময়দানে এসে এক সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার দীপ্ত প্রত্যয়ে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তিকে এক হয়ে কাজ করার আহ্বান জানান। সহযোগিতা করে তাদেরকে সমর্থন করে সেই জামায়াত বিএনপিকে এদেশের রাজনীতিকে চিরতরে ধ্বংস করার জন্য আমরা আমাদের জনগণকে সচেতন করে সামনের দিকে এগিয়ে যাই। দেশ আধুনিক হচ্ছে, একটু সময় দেন মাননীয় প্রধানমন্ত্রী সরকারকে। এই সরকার সারা বাংলাদেশকে আলোকিত করবে। আপনারা যেটা চাইতেছেন সুন্দর বাংলাদেশ, পরিচ্ছন্ন বাংলাদেশ। জেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত ওই সমাবেশে আরও উপস্থিত ছিলেন সহসভাপতি রেজাউল করিম, অধ্যাপিকা এতিন রাখাইন সহ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রঞ্জিত দাস, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল কর, জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুর, জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসেন সহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সঞ্জিদুল আলম সজীব, টিটিএন, কক্সবাজার।